গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো, না এখনই নাম বলছি না, শেষ পর্যন্ত শুনুন, তাহলেই বুঝে যাবেন। চলুন তাহলে শুনে নি। নমস্কার। কোভিড-19 আনলকের প্রক্রিয়া এখন সারা দেশে শুরু হয়ে গেছে। এই সময় নিজের বাড়ির বাইরে তখনই বেরোবেন যখন খুব বেশি প্রয়োজন হবে। ফেস কভার বা মাস্ক পরার সময় লক্ষ্য রাখবেন যে মুখ আর নাক যেন ভালোভাবে ঢাকা থাকে। সার্বজনীন জায়গায় কমপক্ষে 2 গজের দূরত্ব রাখবেন। হাত ও শ্বাস সম্পর্কিত পরিচ্ছন্নতার পালন করুন। মনে রাখবেন, সামান্য অসাবধানতাও সমস্যায় ফেলতে পারে। কাশি জ্বর বা নিঃশ্বাস নিতে অসুবিধা হলে 70 রাজ্য হেল্পলাইন নম্বর 0332341 2600 বা রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1075 যোগাযোগ করুন। ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। কোভিড রুখতে কলার টিউনে এখন এই বার্তাই শোনা যাচ্ছে, নিজেদের সুরক্ষিত করতে আমরা আক্রান্তকে বিপদে ফেলে দিচ্ছি। এই যুদ্ধটা কেবল রোগীর একার নয়, আমাদের সকলের। অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের সংকটের মুখোমুখি মানবজাতি, কিন্তু আজ তিনি আর নেই। একসময় যুদ্ধে আক্রান্ত সৈনিকদের পাশে দাঁড়িয়েই তিনি তার জয়যাত্রা শুরু করেছিলেন। আর আজ এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সবচেয়ে চ্যালেঞ্জিং লড়াই চলাকালীন সেই লেডি উইথ দ্য ল্যাম্প আমাদের মাঝে আর নেই। বুঝতে পারলেন কার কথা বলছি? যারা বুঝতে পেরেছেন তারা শুনতে থাকুন, আর যারা এখনও বুঝতে পারেননি তারা অবশ্যই বাকিটা শুনুন। এই লেডি কে একটু পরেই বলছি। এই বিদুষী নারীর জন্ম 1820 সালের 12ই মে ইটালির টাস্কানির ফ্লোরেন্স শহরে। 1821 তার ফ্যামিলি চলে আসে লন্ডনের হ্যাম্পশায়ার শহরে। আর্থিকভাবে সচ্ছল পরিবারের এই কন্যা তার মা ফ্রান্সেস নাইটেঙ্গেল এবং পরিবারের অন্যান্য মহিলাদের মতো একেবারেই ছিলেন না। বিত্তশালী পরিবার বলে নিম্নবিত্ত তাদের না পছন্দ, কিন্তু শৈশব থেকেই এই নারীর সেবা শুশ্রূষা পরোপকারিতার দিকে বিশেষ ঝোঁক ছিল। যদিও উচ্চবিত্ত সমাজে তা ছিল অত্যন্ত ঘৃণার কাজ, তবে সে যাই হোক, পড়াশোনার দিকে তার বিশেষ ঝোঁক ছিল। পিতা উইলিয়াম এডওয়ার্ড শোরে তাকে হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইটালিয়ান, ক্লাসিক্যাল লিটারেচার এবং ফিলোসফি ইত্যাদি বিষয়ে শিক্ষিত করে তোলেন। অনেকেই মনে করেন তিনি নারী শিক্ষার বা ইকুয়ালিটির ধারণাটি পেয়েছিলেন তার বাবার কাছ থেকেই। তবে শুধু পিতাই নন, তাকে অনুপ্রাণিত করেছিলেন আরও একজন। 1838 সালে সপরিবারে তারা যান ইউরোপ ট্যুরে। সেখানে তার সাথে পরিচয় হয় ম্যারি ক্লার্কের। উদার চিন্তাভাবনার এই লেখিকা তৎকালীন উচ্চবিত্ত নারীদের বিলাসী জীবনযাত্রাকে কিঞ্চিত বাঁকা চোখেই দেখতেন। পিএনপিসি করা মহিলাদের থেকে মুক্তমনা পুরুষদের সাথেই তার বেশি ওঠা বসা ছিল। আমাদের মহিষী ক্লার্কের মুক্ত মানসিকতার প্রতি আকৃষ্ট হয়, নিজের নার্সিংয়ের প্রতি ভালো লাগাকে নিজের ভেতরে আরে একটু বড় করে তোলেন তিনি। কিন্তু বিষয়টা এতটাও সহজ ছিল না। একে ভিক্টোরিয়ান এজ, তার উপর ধনী পরিবার, মানে ঘরে বাইরে সর্বত্রই সাপ্রেস করা হয় নারীদের। বয়স 18-এর কাছাকাছি গেলেই সাত পাকে বাধা পড়তে হয় মহিলাদের। এনার ক্ষেত্রেও যে খুব একটা ব্যতিক্রম হলো তা নয়। 17 বছরের এই কিশোরীর কাছে রিচার্ড মংটন মিলনেস নামক এক ব্যক্তির বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সেই প্রস্তাব মোটেও ধোপে টিকল না। নিজের লক্ষ্যে অটুট থাকলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। যাহ, নামটা বলে দিলাম, এক্সাইটমেন্টের নামটা বলে ফেলেছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সোশ্যাল রিফর্মার, স্ট্যাটিস্টিশিয়ান এবং সর্বোপরি তিনি আধুনিক নার্সিংয়ের জননী। কোভিড যুদ্ধে এই মাস্টার মাইন্ডকে না আমরা সকলেই খুব মিস করছি। যাই হোক, যেখানে ছিলাম, ঘরকন্যা জীবনকে একেবারে পিছনে ফেলে তিনি এগিয়ে এলেন সেবার কাজে। সত্যি বলতে কি, সেই সময় হসপিটালিটি বা স্পেসিফিক্যালি বলতে গেলে নার্সিংকে কেউ খুব একটা পেশার চোখে দেখতেন না। কিন্তু
গড্ডালিকা প্রবাহের বিপরীতে চলা ফ্লোরেন্স নাইটিংগেল 1944 সালে নার্সিংয়ের ট্রেনিংয়ের জন্য চলে আসেন জার্মানির কাইজারবাদ শহরের লুথেরান হসপিটাল অফ পাস্তর ফ্লিডনারে। ঠিক বছর ছয়েক পরে নাইটিংগেল ফিরে আসেন লন্ডনে। 1850-এর শুরুর দিকে তিনি যুক্ত হন লন্ডনের হার্লে স্ট্রিট হসপিটালে। এই সময় কলেরা পরিস্থিতির আবির্ভাব হলে চরম সংকটের মুখে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। নাইটিংগেল নিজের কর্মদক্ষতার মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করেন। এই সময় মিডলসেক্স হসপিটালেও বেশ কিছুদিন স্বেচ্ছাসেবক হিসেবে থাকাকালীন লক্ষ্য করেন যে অনুন্নত শৌচ ব্যবস্থা রোগ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি ও তার সহকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এই ব্যবস্থার উন্নতি করেন এবং লক্ষণীয়ভাবে হসপিটালের ডেথ রেট হ্রাস পায়। তবে নাইটিংগেলের স্বাস্থ্যের ওপর এর বেশ কিছুটা প্রভাব পড়েছিল। যদিও অল্পদিনের মধ্যেই সেরে ওঠেন, আর তারপরেই তার সামনে আসে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে কারণে তিনি ফ্লোরেন্স নাইটিংগেল থেকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হয়ে ওঠেন, যার মাধ্যমে তিনি খ্যাতির শিখর ছুঁয়ে ফেলেন, তা হল ক্রিমিয়ান ওয়ার। 1853 সালে ব্রিটিশ ও রাশিয়ার মধ্যে হওয়া এই যুদ্ধে অসংখ্য ব্রিটিশ সৈন্য আহত হয়। সমীক্ষা বলছে 1854-তে মোট 18,000 ব্রিটিশ সৈনিক নিহত হয়। কার্যত চাপের মুখে পড়ে ব্রিটিশ রাজ। এমনই কঠিন অবস্থা হয় যে পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম পাঠানো প্রশ্নের মুখে পড়ে। 1854 সালে ব্রিটেনের সেক্রেটারি অফ ওয়ার সিডনি হারবার্টের কাছ থেকে একটি চিঠি পান ফ্লোরেন্স নাইটিংগেল। সিডনি তাকে একটি টিম তৈরি করে ক্রিমিয়ান যাওয়ার জন্য অনুরোধ করেন। চতুর নাইটিংগেল দ্রুত 34 জনের একটি টিম তৈরি করেন এবং পাড়ি দেন ক্রিমিয়ানের উদ্দেশ্যে। যাত্রাপথে অনেকেই তাকে যুদ্ধক্ষেত্রের বিপত্তির কথা মনে করিয়ে দেন, কিন্তু তিনি একবারের জন্যও পিছু পা হননি। এক্ষেত্রে হসপিটালটির বিবরণ দেওয়াও দরকার। মূলত একটি নর্দমার, ইংলিশে যাকে বলে সেসপুল, তার উপরেই তৈরি হয়েছে হসপিটালটি। এবার এই অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যেই চলছে রোগীদের সেবা শুশ্রূষার কাজ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ব্যান্ডেজ, সাবান, এমনকি জলের ঘাটতিও দেখা দেয়। এই অবস্থায় ফ্লোরেন্স ও তার টিম কাজ শুরু করেছিলেন। রাতারাতি এলো নদী সৃষ্টিকারী ফলাফল। সৈনিকদের মৃত্যু হার 42% থেকে কমে চলে এলো মাত্র 2%। কী করে? আগেই বলেছি হসপিটালটি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি। ওয়ার্ডের ভিতরে কার্যত বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়াত। বেশিরভাগ সৈন্য মারা গেছে টাইফয়েড, কলেরা বা ওই জাতীয় রোগে। ফ্লোরেন্স সর্বপ্রথম যে রোগীরা কম অসুস্থ তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং প্রায় 100টিরও বেশি ব্রাশ জোগাড় করে সেগুলি দিয়ে ওয়ার্ডের একেবারে সিলিং থেকে মেঝে পর্যন্ত পরিষ্কার করার পরিকল্পনা নেন। পাশাপাশি তিনি নিয়মিত রোগীদের সাথে কথা বলতেন। সন্ধ্যেবেলা তিনি একটি প্রদীপ নিয়ে প্রতিটি রোগীর কাছে যেতেন, তাদের মানসিক এবং শারীরিক দুই পরিস্থিতি খতিয়ে দেখতেন, তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারতেন তিনি। অসুস্থ রোগীরা কিছুটা হলেও মানসিকভাবে সাপোর্ট পেতেন। ক্রমেই তিনি হয়ে ওঠেন লেডি উইথ দ্য ল্যাম্প। অনেকেই তাকে দ্য অ্যাঞ্জেল অফ ক্রিমিয়ান বলেও ডাকতেন। এছাড়া ওই হাসপাতালে তিনি বিশেষ এক কিচেন শুরু করেছিলেন, যাতে রোগীদের প্রয়োজন মতো খাবার দেওয়া যায়। পেশেন্টদের পরিচ্ছন্ন পোশাকের জন্য লন্ড্রির ব্যবস্থাও করেন তিনি। ব্যবস্থা করেন একটি লাইব্রেরির, যাতে আহত রোগীরা কিছুটা হলেও এন্টারটেইন হতে পারেন। সর্বোপরি তিনি চেয়েছিলেন রোগীরা যাতে কোনোভাবেই মানসিকভাবে দুর্বল না হয়ে পড়েন। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সমস্ত আর্মি হসপিটালের সার্বিক উন্নয়নের স্বার্থে তৈরি করেছিলেন 830 পাতার একটি রিপোর্ট। প্রায় 1.5 বছর যুদ্ধক্ষেত্রে থাকাকালীন সেখান থেকে পাওয়া যে অভিজ্ঞতা, তারই ফসল হল এই কালজয়ী রিপোর্ট। রিপোর্টের নাম নোটস অন ম্যাটার্স এফেক্টিং দ্য হেলথ এফিসিয়েন্সি অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ব্রিটিশ আর্মি। এই রিপোর্ট যে কেবলমাত্র ক্রিমিয়ান যুদ্ধের সৈনিকদের সাহায্য করেছে তা নয়, সেনা এবং অসামরিক উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আসে এর ফলে। তার রিপোর্টে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই সৈনিকদের স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে নতুন করে সাজানো হয়। পাশাপাশি 1857 সালে তৈরি করা হয় রয়্যাল কমিশন ফর দ্য হেলথ অফ দ্য আর্মি। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম।
ক্রিমিয়ান থেকে ফিরে সোজা যান তার বাড়ি লিহার্স্টে, সাদরে বরণ করে নেন সকলে। ও, লিহার্স্ট বলতে মনে পড়ল, তার নাম তার জন্মস্থান ইটালির ফ্লোরেন্স শহরের নাম অনুসারেই রাখা হয়েছে। যাই হোক, যা বলছিলাম, সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ল। ব্রিটেন সরকারের থেকে $250,000 পুরস্কার পান এবং রানী ভিক্টোরিয়া তাকে একটি ব্রোচ উপহার হিসাবেও দান করেছিলেন, যেটি নাইটিঙ্গেল জুয়েল নামে পরিচিতি পায়। তবে নাইটিঙ্গেলের ছিল আরও এক রূপ। আগেই বলেছি তিনি একজন দক্ষ পরিসংখ্যানবিদ। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে নার্স না হয় বুঝলাম। হ্যাঁ, কলকাতায় তার নামে একটি হসপিটালও আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স সেটা কি করে হলো? বলছি মশাই, বলছি, 1.5 বছর ক্রিমিয়ান যুদ্ধক্ষেত্রে থাকাকালীন তিনি তার ওই 830 পাতার রিপোর্টে এক বিশেষ পাই চার্টের দ্বারা সৈনিকদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করেছিলেন। নাইটিঙ্গেল সৈনিকদের মৃত্যু পরিসংখ্যান বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন একাধিক কক্সকম্ব, পরবর্তীকালে যা পরিচিতি পায় নাইটিঙ্গেল রোজ ডায়াগ্রাম নামে। প্রসঙ্গত বলে রাখি, হয়তো আমার ভুলও হতে পারে, যে এই ডায়াগ্রামটি অনেকটা বার ও পাই চার্টের মিক্সড ভার্সন। যাই হোক, রয়্যাল কমিশন সহজেই সেই রিপোর্ট খতিয়ে দেখে বুঝতে পারে যে সৈনিকদের মৃত্যু সংখ্যা 18,000 হলেও তার মধ্যে 16,000 মারা গেছেন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে। পাশাপাশি এই মহীয়সী নারী এটাও বোঝাতে সক্ষম হন যে সুস্থ থাকার ক্ষেত্রে প্রপার স্যানিটেশন কতখানি জরুরি। পরিসংখ্যানে তার এই দক্ষতা দেখে তাকে অনেকেই আ ট্রু পায়োনিয়ার ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্স এই খেতাবে ভূষিত করেন। পাশাপাশি তিনি প্রথম মহিলা যিনি 1859 সালে রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি এবং 1874 সালে আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের মেম্বারও হয়েছিলেন। তবে এই সব কিছুর পাশাপাশি চলতে থাকে নার্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা। মহিলাদের স্বনির্ভরতার দিকে আরও এক ধাপ এগিয়ে কাজ করেন তিনি। ব্রিটিশ গভর্নমেন্ট থেকে পাওয়া এই সুবিশাল অর্থরাশি নিয়ে 1860 সালে প্রতিষ্ঠা করেন সেন্ট থমাস হসপিটাল, যার সাথেই ছিল নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল ফর নার্সেস। ফলে উচ্চ মধ্য নিম্ন সকলের মধ্যেই নার্সিংয়ের ঝোঁক দেখা গেল। সংকীর্ণ সমাজে এলো আমূল পরিবর্তন, নার্সিংকে পেশা হিসেবে গ্রহণ করল সকলে। ফ্লোরেন্সকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল অসংখ্য কবিতা, গান, গল্প, আরও কত কী। শোনা যায় ফার্স্ট আমেরিকান ট্রেন্ড নার্স লিন্ডা রিচার্ডসও নাইটিঙ্গেলের নির্দেশনায় নার্সিং শিখেছিলেন। তার লেখা বই নোটস অন নার্সিং ট্রেনি নার্সদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই সমান গুরুত্বপূর্ণ ছিল আম আদমির কাছেও। তবে ধন্বন্তরী সম এই নারী ক্রিমিয়ান ফিভারে আক্রান্ত হন 1959 সালে, একেবারে বিছানায় পড়ে যান। এই মহিলার কাছে যদিও এই জ্বর একেবারে মামুলি, বিছানায় থেকেই তিনি পাবলিক হেলথ নিয়ে একাধিক কাজ করেছেন, কথা বলেছেন ব্রিটেনের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকের সাথে, লিখেছেন নোটস অন হসপিটাল নামক একটি বই, যেখানে একটি আদর্শ হসপিটাল কেমন হতে পারে তার ধারণা দিয়েছেন। 1874 সালে ব্রিটেনে যে পাবলিক হেলথ অ্যাক্ট লাগু হয়েছিল তার পিছনে এই মহিলার বিশেষ অবদান রয়েছে। 1935 সালের এক সমীক্ষায় দেখা যায় এই আইনের ফলেই নাকি ব্রিটেনের গড় আয়ু 20 বছর বেড়ে যায়। শুধু নিজের দেশেই নন, দেশের বাইরেও নিজের প্রতিভা দেখিয়েছিলেন তিনি। 1961 সালে হওয়া US সিভিল ওয়ারের ফিল্ড হসপিটাল ও ব্রিটিশ উপনিবেশ অধ্যুষিত ভারতের অনুন্নত স্যানিটেশনের জন্য বিশেষ নির্দেশিকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি জাপানেও একটি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করেন। তবে এই সবের মাঝে একটু একটু করে কমতে শুরু করেছিল প্রদীপের শিখা। 1910-এর আগস্ট মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, আবার সুস্থও হয়ে যান হঠাৎ। তবে বেশি দিন তা স্থায়ী হলো না। 12 আগস্ট ফের অসুস্থ হন এবং চলতি বছরের 13 আগস্ট দুপুর 2টো নাগাদ সম্পূর্ণভাবে নিভে যায় প্রদীপের শিখা। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লিভ লাইফ ওয়েন ইউ হ্যাভ ইট। লাইফ ইজ এ স্প্লেন্ডেড গিফট।
দেয়ার ইজ নাথিং স্মল অ্যাবাউট ইট, এমনটাই মনে করতেন এই মহানারী। আজকের এই কোভিড কালে জীবনের মূল্য অনেকটাই কমে গেছে, এই আছি এই নেই। আসলে এই সব মানুষ হয়তো রক্ত মাংসে আমাদের মধ্যে থাকে না, কিন্তু থেকে যায় আমাদের হৃদয়, আমাদের অন্তরে। এই কঠিন সময়েও প্রতিটি কোভিড যোদ্ধার আজও তিনিই শক্তিদাতা, তিনি অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের দ্বিতীয় গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পাল এবং গৈরিক সাহা, গল্পের সূত্রধর সময়িতা ঘোষ, আবহ সঙ্গীত ময়ূখ ঘোষ, শব্দ সম্পাদনায় গোকুল আর নাথ, ময়ূখ ঘোষ ও সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।